না, উইনিং অবশ্যই সবসময় ভালো ফিলিংস। আমরা আসলে অ্যাজ এ প্লেয়ার সবসময় মাঠে আসি জেতার জন্যে, তো সেটা যখন আমাদের ফরে আসে তখন সবসময় ভালো লাগে। না, আলহামদুলিল্লাহ আমি তো পুরো টুর্নামেন্ট জুড়ে পিছনে ব্যাটিং করেছি, থ্যাংকস টু আওয়ার ম্যানেজমেন্ট যে আজকে আমাকে সুযোগ দিয়েছে উপরে ব্যাটিং করার জন্যে। আমি চেষ্টা করেছি জাস্ট টিমের যেই প্রয়োজন সেই প্রয়োজনটা মেটাতে। আপনার বিপিএল এর পারফরম্যান্স প্রত্যেকবারই মোটামুটি ভালো ভালোই থাকে, গতবারও ভালো কিছু ইনিংস খেলেছেন, এবারে আসলে টানা ব্যর্থতা বলেছিলেন, আজকে পিপিটা হলো, বলছেন পেছনে খেলা খেলেছেন, পেছনে খেলাটা কি কারণ কিনা বা এবারে এরকম ফর্মেট? না, আমি আপনাকে একটু সংশোধন করে দিই, সেটা হচ্ছে আমি বলবো না ব্যর্থতা, কারণ আমি যেই নাম্বারে ব্যাটিং করেছি ওখানে 40, 45, 30 এটাও কিন্তু ভালো স্কোর, কারণ আপনি সবসময় কিন্তু 50, 70, 80 করার মতন সময় পাবেন না। তো আমার কিন্তু এমন কিছু ইনিংস ছিল, হয়তোবা আমার টিম অনেক বেশি প্রেশারে থাকতো, আর্লি 3 উইকেট পড়ে যাওয়ার পরে ওখানে আমার রিবিল্ড করতে হতো। রিবিল্ড আর T20 ম্যাচ আপনি প্রতি ম্যাচে পারফর্ম করতে পারবেন না, যেদিন আপনার সময় আসবে সেই দিনটা ফুল ইউজ করতে হবে। তো আমিও চাচ্ছিলাম একটু ভালো অপরচুনিটি পেলে অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে তো আমি চাই বড় ইনিংস খেলতে। বড় ইনিংস না খেললে তো খুব স্বাভাবিক চোখে পড়বে না কারো, যেমন আমি 40, 47, 35 যেগুলো করেছি এগুলো কিন্তু আপনারই চোখে পড়েনি। তো জিনিসটা হচ্ছে যে সবসময়ই আমরা চেষ্টা করি আমাদের বেস্টটা দেওয়ার, কখনো সুযোগ হয় কখনো হয় না, কখনো আমরা ফেল করি, লাইক দ্যাট। ঢাকার স্কোয়াডে দেশি পিচগুলো বেশ ভালো ছিল, তুলনামূলক অন্যান্য দলের চেয়ে কোনো অংশে কম ছিল না, বাট বিদেশি যে যাদের আসার কথা অনেকে আসেনি কিংবা যারা এসেছে তারাও রেগুলার হতে পারেনি, এই বিদেশি পিকের জায়গায় কি দলটা একটু পিছিয়ে গেছে? আসলে এটা তো একটা কম্বাইন্ড গেম, আর বিদেশি একটা বড় রোল প্লে করে বিপিএলে সবসময়, কারণ 4 জন মেন পজিশনে ব্যাটিং করে বা বোলিং করে। অন্যান্য টিম, এটা ট্রু যে অন্যান্য টিমের যেই সাপোর্টটা আছে আমাদের সেই সাপোর্টটা অনেক কম, হয়তো বা ওই সাপোর্টটা পেলে আমাদের রেজাল্টটা একটু ডিফারেন্ট হতে পারত। আমার ভিউ যে আমরা লোকাল যারা আছি তারা যথেষ্ট ভালো করছি, আমরা প্রত্যেকটা ম্যাচেই দেখবেন আমরা কিন্তু একটা খুব ভালো মোমেন্টাম পাই, কিন্তু ওটা ধরে রাখতে পারি না, কারণ ওই মেইন জায়গায় আমরা ক্লপস করি, ওখানে আমাদের এনাফ প্লেয়ার নাই যেটা অন্যান্য টিমের আছে। তো আমরা অবশ্যই বিদেশির সাপোর্টটা আর একটু বেশি পেলে আমার মনে হয় রেজাল্টটা আর একটু ভালো হতে পারত। থ্যাংক ইউ। অবশ্যই দেখেন, আমরা তো প্রতিনিয়ত ওটা নিয়েই কাজ করে যাই, প্রতিনিয়ত নিজেকে ইম্প্রুভ করার জন্য নিজের তরফ থেকে যতটুকু করার চেষ্টা করি, যতটুকু জানি আর কি, যেটা জানি না সেটা হয়তো বা করতে পারি না, বাট আমি পার্সোনালভাবে বলতে পারি যে আমি যতটুকু জানি যে কীভাবে ভালো খেলা, যে আমি সর্বোচ্চটা করি। সামটাইম লাক ফেভার করে না, সামটাইম আমার ভুল ডিসিশন থাকে, সব মিলিয়ে আসলে অবশ্যই যে আমি মনে করি যে আমার যে অ্যাবিলিটি আছে আমি আরও বেশি কিছু দিতে পারতাম প্রত্যেকটা সেক্টরে, যেই টিমেই খেলি, সে দেশের হয়ে খেলি বা যে কোনো ডোমেস্টিক টিমের হয়ে খেলি, আমি বিলিভ করি যে এখনও আমার বেস্ট টাইমটা আমি পাইনি। আমি আসলে খুবই ইমপ্রেসড ওর উপরে, কারণ বিপিএল কিন্তু এত ইজি জায়গা না যে একটা ছেলে, আর এগেনস্ট হচ্ছে বরিশাল, ওখানে কিন্তু সব বড় বড় নেম, বরিশাল এই টুর্নামেন্টে যদি আমি ভুল না বলি ওরা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার, 2-3টা টিমের মধ্যে ওরা একটা টিম, ওদের এগেনস্টে এত সুন্দর স্বাভাবিক ছিল, আমি যখন ওর সাথে ব্যাটিং করেছি, আমি ওর সাথে যখন কথা বলেছি আমার কাছে মনে হয়েছে কনফিডেন্ট, আমি জাস্ট ওকে এটাই বলেছি যে ওর যে বডি ল্যাঙ্গুয়েজ আছে বা ওর যে চিন্তাভাবনা আছে
এটাকে যেন ক্রিটিক্যাল না করে এরকম সিম্পল থাকলে আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে মনে করি আমাদের প্লেয়ারদের চিন্তাভাবনা যত সিম্পল থাকবে, যত সহজভাবে খেলাটাকে নিতে পারবে তত সাকসেস হওয়ার পসিবিলিটি বেশি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।